ধারাবাহিকভাবে সালাত বিষয় ইসলামের দ্বিতীয় অন্যতম রুকন, সালাত বিষয়ে আমরা আলোচনা করি। আর যে আমরা সমাজে আমরা দেখি যে সালাত শুরু করতে হইলে যখন তকবিরে তাহরিমা দেওয়া হয়, মানে ফয়লা যে তকবির দেওয়া হয়, এর আগে আমরার একটা আমল আমরা প্রচলিত আছে, প্রচলিত আমলটা হইল গিয়া যে খেউ খেউ খৈনি গইল গিয়া যা নামাজ ফাঁক করার দোয়া, বা খেউ খৈন হইলে গিয়ে সালাদ শুরু করার দোয়া। এই দোয়াটা কিতা ইন্নি ওয়া জাহতু হইয়া শুরু হয়, ইন্নি ওয়া জাহতু ওয়া জিহা লিল্লাযী ফাতারা সামাওয়াতি ওয়াল আরদ হইয়া দোয়াটা শুরু করা হয়। কিন্তু আমরা দেখি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর হাদিস থেকে আমরা পাই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন যে সালাদ শুরু হইব তকবিরে তাহরিমা দিয়া, মানে আল্লাহু আকবার দিয়া সালাদ শুরু হইব। এর আগে আমরা সব কিছু হালাল থাকে, আল্লাহু আকবার দিয়া আমরা সালাদ যখন সালাতের মধ্যে প্রবেশ করি তখন আমরা লাগি কিতা হয় মাত কথা খাওয়া, এদিক ওদিকে তাকানি, তারপরে খাওয়া, অনেক জিনিস কিতা হয়ে যায় হারাম হয়ে যায়। একটা হলে এটারও খাওয়া হয় তকবিরে তাহরিমা, মানে এই তকবিরের মাধ্যমে হারাম হয়ে যায় অনেক জিনিস। আমরা তখন সালাতের মধ্যে প্রবেশ করি, আল্লাহর সাথে আমরার যোগাযোগ হয়, আমরা হয়তো আল্লাহরে দেখি আর অথবা আল্লাহ আমরা দেখরা, এইভাবে আমরা সালাত আদায় করতাম। তারপরে এলো গিয়া যে আমরা যখন সালাতের মাঝে ঢুকি দিম, ঢুকার পরে এইখানেও অনেক দোয়া আছে, এর মাঝে সানা আছে সুবহানাকা, এর মাঝে আছে আল্লাহুম্মা বাঈদ বাইনি, এইখানেও আছে ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা সামাওয়াতি ওয়াল আরদ, এইভাবে হাদিসে পাওয়া যায়। এতে হবো সালাত শুরু করবার আগে তাকবীরে তাহরিমের আগে কোনো মৌখিকভাবে ফরার লাগে কোনো ইবাদত নাই, এটা যা নামাজ ফাঁকর লাগি যে দোয়া আমরা সমাজও ফরা হয় এইটার কোনো ভিত্তি সহি হাদিস থেকে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায় না। এতেও আমরা তকবিরে তাহরিমা দিয়ে সালাদ শুরু করবো আর সালাদ শেষ হইব সালাম দিয়ে। এতে হবো আমরা তকবিরে তাহরিমা শুরু করবো, তকবিরে তাহরিমার আগে কোনো দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে পাওয়া যায় না। আর আমরা জানি যে কোনো ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল করতে কবুল হইতে হইলে এইখানে অন্যতম শর্ত হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন সল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, সালাত আদায় করো যেভাবে আমার সালাত আদায় করতে দেখায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত হইল গিয়া তকবিরে তাহরিমা দিয়ে শুরু হয়। তকবিরে তাহরিমার আগে কোনো মুসল্লার মাঝে দোয়া বা যায় নামাজে ফাঁক করার কোনো দোয়া, এই ধরনের কোনো দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা থেকে নাই। এতেও আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা যেন আমরা সালাত আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম।